অর্ণব? হ্যাঁ বলো। তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। তোমার আর আমার রিলেশনটা আর এগোনো সম্ভব নয়। আমার বাড়ি থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। ওকে অর্ণব, ভালো থেকো। তুমিও। আরে দাদা, কেমন আছো? ভালো আছি, ভালো আছি। হ্যাঁ ভালো আছি, তুই কেমন আছিস? ভালো। পাড়াতে কি সব হচ্ছে, খবর রাখছো কি? আরে ভাই, সবই তো শুনছি, সবই দেখছি, আর বুঝতেও পারছি। খুব রোদ, চল বসে কথা বলো। চলো। দাদা, তুমি তো ওকে বলেই ছেড়ে দিয়েছিলে, আর এদিকে দেখো পাড়াতে কি হলো কাণ্ড। ও তো ধর্নায় বসে বিয়েই করে নিল। বুঝলাম তো সবই, আমি ওকে বলে ছেড়ে দিয়েছি, মানছি। তুই আমাকে বলতো, এই যেটা হলো তোদের পাড়াতে, এভাবে ভালোবাসা পাওয়া যায়? হ্যাঁ যায়। না দাদা, এভাবে সত্যিই পাওয়া যায় না। তুমি তো সুমিদিকে সত্যিই ভালোবেসেছিলে, সেটার কি হলো? ও তো আমার জেদ ছিল না, ভালোবাসতাম। তাই ও ওর খুশির জন্য যেটাই চেয়েছে আমি ওকে সেটাই করে দিয়েছি। ওকে জোর করে আনলে হয়তো ও আমার কাছে ভালো থাকতো না, আর সেটা আমারও ভালো লাগতো না, যেহেতু আমি ওকে ভালোবাসতাম। তোদের পাড়াতে আজকে যেটা হলো, তোরা তো ওখানে ছিলিস, তোরা তো দেখলি, তোরা তো ছেলেটাকেই দেখলি শুধু। ছেলেটা এটা করছে, ছেলেটা ওটা করছে, ছেলেটা ধর্ণা দিচ্ছে, একবারও তোরা কেউ মেয়েটার কথা ভেবেছিস? হতেও তো পারে মেয়েটার কোনো প্রবলেম আছে। কিরে, কেমন আড্ডা চলছে? ভালো দাদা। কেমন দিলাম বল, জীবনে আমি কখনো হারতে শিখিনি। হ্যাঁ দাদা দেখলাম। কংগ্রেচুলেশন ভাই, সবই দেখলাম। তোমাদের বিবাহিত জীবন খুবই সুখের হোক, এটাই চাইবো সবসময় তুমি জিতে গেলে। কিন্তু একটা প্রশ্ন আছে তোমার কাছে, তুমি কি এটা ঠিক করলে? মানে একটা কথা একবার নিজেকে প্রশ্ন করে নিজেকেই জানিও তো, ও তোমার জেদ ছিল না ভালোবাসা?